আমার নতুন রান্নাঘরের ফার্স্ট রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো ফার্স্ট আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছ বাটা। তো আজকে চিংড়ি মাছ বাটার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, তার সঙ্গে একটু ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা আর একটু আদা আর রসুন গ্রেট করে নিয়ে নিয়েছি। তো এটা দেখো, প্রথমে আমি চিংড়ি মাছ চারটে লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। শিলেই বাটছি, কারণ শিলে বাটলেই বাটাটা ভালো হবে। মিক্সিতেও বাটা যায়, কিন্তু মিক্সিতে বাটলে তার থেকে শিলে বাটলে টেস্টটা ভালো অনেক ভালো হয়, তাই আমি শিলেই বেটে নিচ্ছি। বাটাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। শাশুড়িমা চলে এসছে রান্না দেখার জন্য, যে বৌমা ঠিকঠাক রান্না করছে কিনা কাঠের জালে। কাঠের জালেই ফার্স্ট টাইম আমার রান্না, এর আগে কোনো দিন আমি কাঠের জালে রান্না করিনি। এবার এর মধ্যে আমি আদা আর রসুনটা দিয়ে দেবো। আদা আর রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম একটু ভালো করে কষে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু নুন, এবার ভালো করে ধুলো ধুলো করে এটা হয়ে এসছে। এর মধ্যে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। মাছ বাটা এবার শাশুড়ি মাকে দেবো টেস্ট করার জন্য, দেখি কি বলে। সবার প্রথম টেস্ট করাচ্ছি শাশুড়ি মাকে দিই। তো শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, তো খেয়ে বলো কেমন হয়েছে চিংড়ি মাছ বাটা। একটু নাও চিংড়ি মাছ দিয়ে খাও, কেমন হয়েছে খেয়ে বলো। বলো কি দারুণ হয়েছে, ভালো হয়েছে, ফাটাফাটি। বাহ, শাশুড়ি মা বলে দিয়েছেন ফাটাফাটি, ব্যাস আর কিছু চাই না। তো তোমরাও এটা বাড়িতে টেস্ট করে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এন্ড লাইক।